হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেরল তো আজ চলে তোমাদের রিক্রুটমেন্টে আরেকটা আপডেট নেই তোমাকে এবার যে রিক্রুমেন্ট করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে প্রায় দশ হাজারের মতো শূন্য পদ কিন্তু ঘোষণা করেছে গত বর্ষে মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেছে যে হেলথ ডিপার্টমেন্টে খুব নিয়োগগুলো কিন্তু খুব দ্রুত কমপ্লিট করতে হবে পঞ্চায়েত ভোটের আগে তো রকম নির্দেশে পাওয়ার পরই কিন্তু হেলথ ডিপার্টমেন্ট থেকে একের পর এক নোটিফিকেশান বেরিয়ে আসছে এবং এইবারে যে রিক্রুটমেন্টটি বেরিয়ে এসছে এখানে কেবলমাত্র মাধ্যমিক পাশের উপর নিয়োগ করা হবে তার সঙ্গে কিছু ক্রাইটেরিয়া আছে তো সেগুলো নিয়ে কিন্তু নিয়োগ করা হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে এই ফর্মটা আছে তোমাদের ফিল আপ করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেন্ট ফর্মেট এই ফর্মেটটা তোমরা প্রিন্ট করে নেবে লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এখানে প্রথমে নেম লিখবে ক্যাপিটাল লেটারে লিখবে এখানে বলে দেওয়া আজ অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড ইনকমপ্লিট হলে কিন্তু রিজেক্ট করা হবে গার্ডিয়ানস নেমস তোমরা ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম লিখবে এখানে রিসেন্ট পার্সপোর্ট সাইজ ফটো পেস্ট করে দেবে ডেট অফ বার্থ তোমরা কাউন্ট করবে এক এক দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের কত বয়স হচ্ছে তোমাদের কাস্ট ক্যাটাগরি অবশ্যই উল্লেখ করবে ডেজিগনেশন ইস্যুই অথরিটি কাস্ট সার্টিফিকেট এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কোরেসপন্ডিং অ্যাড্রেস দেবে তোমরা পারমানেন্ট অ্যাড্রেস দেবে তোমাদের যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে সেম বা ডু লিখে দেবে এখানে কনট্যাক্ট নম্বর ইমেল আইডি ওয়েদার সিটিজেন ইন ইন্ডিয়া ইউজ করে দেবে এটা তো তোমাদের করার পর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেগুলো পরপর এখানে বসে যাবে বোর্ডের নাম নাম্বার এগুলো দিয়ে তোমরা দেখে নেবে তো এই ফর্মটা ফিল আপ করার পর কিন্তু তোমাদের এটা সিগনেচার করে ডেট এন্ড প্লেস দিয়ে কোন ঠিকানায় পাঠাবে তোমরা সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তার আগে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে কোন কোন ভ্যাকেন্সি কী কী শূন্য পদে নিয়োগ করা হবে সেগুলো তোমাদের সামনে একটু আলোচনা করে নিই এখানে কিন্তু আন্ডার ফিফটিন ফিনান্স কমিশনের আন্ডারে নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার ফিফটিন ফিনান্স কমিশনের পরিষ্কার বলে দেওয়া আছে এখানে প্রথমে যেটা নিয়োগ করা হবে স্টাফ নার্স ইন আরবান এইচডাব্লিউসি এখানে এসসিজের জন্য তিনটা জেনারেলের জন্য পাঁচটা এবং ওভিসিদের জন্য দুটো ভ্যাকেন্সি আছে এখানে জিএনএম থাকা চাই তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং এজ লিমিট কিন্তু চল্লিশ বছর করে দেওয়া আছে স্যালারি কিন্তু পঁচিশ হাজার থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে ক্যান্ডিডেটস প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভালো জানতে হবে স্টাফ নার্স ইন আরবান পলিক্লিনিক ফর ফিন্যান্স ইয়ার ইয়ার একুশ বাইশে এবং বাইশ তেইশ করা হবে জিএনএম থাকা চাই মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্টার থাকা চায় মাস্ট্যাপ জিএনএম কোর্স এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসসি তিনটা এবং জেনারেল পাঁচটা আছে এখানে এ এন এম থাকলে কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এখানে বলে দেওয়া আছে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স তো এরপরে যেটা আছে মেডিকেল অফিসার এখানে আছে আরবান এইচডাব্লিউ সি এক্ষেত্রে এমবি বিএস লাগবে এ এবং এম এ সোশ্যালিস্ট সোশিওলজিতে এম এ থাকলে তারা আবেদন করতে পারবে কাউন্সিলর আন্ডার ফিফটিন ফিনান্স কমিশন তো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এরপরে আছে স্পেশালিস্ট আছে তো স্পেশালি এবং বিএসসি ইন লাইফ সায়েন্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এইটা এই পদে আবেদন করতে পারবে এবং এইচএস পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখা এক্ষেত্রে কিন্তু তোমাদের পাস্ট টুয়েলভ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নিয়ে পাস করতে হয় এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ বি এক্ষেত্রে ডিপ্লোমা ইন ল্যাবরেটারি টেকনিশিয়ান ডিএলটি থাকা চাই অব ট্রপিক্যাল মেডিসিন এবং ব্লক ডাটা ম্যানেজারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে হলে কিন্তু আবেদন করতে পারবে নলেজ অব কম্পিউটার থাকা চাই এখানে জেনারেলদের জন্য একটা এবং এসিদের জন্য একটা কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে তোমাদের বেস্ট অন পার্সেন্টেজ মার্কস নেম অফ দ্য পোস্ট এগুলো সব দেওয়া আছে স্টাফ নার্স কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট কোন পদের ক্ষেত্রে কীভাবে ওয়াক ইন ইন্টারভিউ হবে তো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কেবলমাত্র তোমাদের অ্যাকাডেমিক স্কোর এবং ওয়াকি ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রত্যেকের জন্য ডেট দেওয়া আছে কোথায় হবে সেটা বলে দেওয়া আছে এখানে ওয়াক ইন ইন্টারভিউ আট তারিখ হচ্ছে তোমাদের কিন্তু স্পেশালিস্টের জন্য এবং বাকি যে আছে এখানে পাবলিক হেলথ ম্যানেজার এগেনস্ট মার্কস অপটেন বিএসসি লাইফ সায়েন্সের ক্ষেত্রে মার্কস কেবলমাত্র মার্ক্সের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে তো বাকি পোস্টগুলোতে স্পেশালিস্টের ক্ষেত্রে ওয়ার্কিং ইন্টারভিউ হবে ইন্টারভিউ স্থান হচ্ছে উত্তর দিনাজপুর রিপোর্টিং টাইম উইদিন এগারোটা সকাল এগারোটার মধ্যে সিএমওএইচ ও অফিস উত্তর দিনাজপুর এটা কিন্তু ইন্টারভিউর ভেনুটা এখানে দেওয়া আছে তো এই শূন্য পদগুলো দেখে তোমরা আবেদন করতে পারবে এবং এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশান এই ডকুমেন্টগুলো দেবে ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু তোমাদের এটা সেন্ড করতে হবে যে অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে সেই অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে যেটা আছে ছয় বার অ্যাপ্লিকেশন রিস্ক কিন্তু আমাদের ডিসেম্বরের ছ তারিখের মধ্যে এটা পৌঁছানো চাই বিকেল চারটার মধ্যে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি কারণ করঞ্জোড়া রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পিন সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি জিরো এখানে তোমরা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট বা কুড়িয়ারের মাধ্যমে কিন্তু তোমরা দিয়ে আসতে পারো কিন্তু তোমরা বাই হ্যান্ড জমা দিয়ে আসতে পারবে না তোমাদের হয় রেজিস্টার নাহলে স্পিড পোস্ট না হলে কুড়িয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের জমা করতে পারবে তোমরা তো এই সংক্রান্ত তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করো এবং লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো